দর্শক, কক্সবাজার দিন দুপুরে দিবালোকে আসরের নামাজের সাথে সাথে মুর্শিদ বলিকে প্রকাশ্যে সন্ত্রাসীরা মারপিট করে দুনিয়া থেকে বিদায় দিয়েছে। দর্শক, কক্সবাজার অন্তর্গত সেই শ্রাঙ্গন নামে সেই এলাকাটিতে এখন তন্তমে বিরাজ করতেছে মুর্শিদ বলিকে যেদিন দুনিয়া থেকে বিদায় করেছে সেদিন রাতেই যে দোকানের সামনে তাকে মারপিট করা হয়েছে সেই দোকান থেকে অসংখ্য পরিমাণে অস্ত্র উদ্ধার করে র‍্যাব। সেই চাঞ্চল্যকর ঘটনায় মূলত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, অসংখ্য আসামি এখনও গ্রেপ্তার করা হয়নি। আজকে চার পাঁচ দিন পার হয়ে যাচ্ছে, কেন আসামিরা পালিয়ে থাকছে? এখন কক্সবাজারের যার যার অবস্থান থেকে এটা নিয়ে আলোচনা সমালোচনার নতুন করে জন্ম নিয়েছে। সেখান থেকে সাধারণ জনগণ উত্তেজিত হয়ে মানববন্ধন করেছেন, মানববন্ধনে যে বক্তৃতা দিয়েছেন চলুন দর্শক। আপনারা ইতিমধ্যে জানেছেন আজকে মুর্শিদ আলী হত্যার প্রতিবাদে মানববন্ধন এবং জনতার বিশাল জনসমুদ্রের সম্মানিত সভাপতি, সম্মানিত এলাকার জনসাধারণ, এই সারাঙ্গার আমার সম্মানিত ব্যবসায়ী মহল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাণ প্রিয় এই সারাঙ্গারবাসী, আমার প্রিয় মহলিবাসী, আপনারা জানেন আমি কোন রাজনৈতিক দলকে, আমি আওয়ামী লীগকে সরাসরি দায়ী না করার জন্য আমি সমস্ত রাজনৈতিক দলকে অভিহিত করছি, আওয়ামী লীগকে দালালভাবে দায়ী না করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং আমার বক্তব্য আমি শুরু করছি। সম্মানিত ভাইরা, আপনারা জানেন এই প্রকাশ্যভাবে দিন দুপুরে এই মুর্শিদ আলীকে পিটিয়ে পিটিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই শেখানপুরাবাসী কোথায় খেয়ে পালিয়েছে, কাকে খেয়ে দাওয়া করেছে, এটা পিটি উপরে স্পষ্ট প্রমাণিত হয়েছে। এখানে কারো কাছে সম্মানিত ভাইরা, এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, ভিডিওটি সবাই একটু শেয়ার করে দেন, দ্রুত শেয়ার করে দেন। জনতার দাবি এবং আমার ব্যক্তিগতভাবে আমার নিজের দাবি, যিনি মাহমুদুল হকের হাসপাতালের দ্বন্দ্ব ছিল, দ্রুত ভিডিওটি শেয়ার করে দেবেন বলে আমি আন্দাজ রাখছি। উনি বিএনপি রাজনীতির সাথে জড়িত আছে, আমি বিএনপির এখানে সদরের বিএনপি সেক্রেটারি আছেন এবং পিএমকাল ইউনিয়ন বিএনপি সভাপতি আছেন। এদের কাছে আমাদের একটা অনুরোধ, এরা এখন পর্যন্ত বিএনপি থেকে বহিষ্কার করে নাই। জনগণের দাবি এবং আমাদের দাবি অতি দ্রুত আজকের মধ্যে যেন এদের দল থেকে বহিষ্কার করা হয় এবং পাশাপাশি যারা আওয়ামী লীগের নাম ব্যবহার করে সন্ত্রাসী তাদেরকেও আমরা আবারও রিকোয়েস্ট করব। সুপ্রিয় দর্শক, আপনারা যারা আমাদের আশ্বস্ত করেছেন এই মুহূর্তে লাইভে রয়েছে, মালিকের সাংগঠনিক ইতিমধ্যে জেলা মালিকের সভাপতি সাধারণ দিয়েছেন মালিক আকাশ এবং আরি হোসেনকে বহিষ্কার করার জন্য সংযুক্ত রয়েছে। আমি বলবো যারা সন্ত্রাসী নামদারি দ্রুত শেয়ার করে দেন, অনেক বিলম্বে তাদের দল থেকে বহিষ্কার করবেন। পাশাপাশি তাদের সবাইকে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, আপনারা সবাই কি শাস্তি চান? ধন্যবাদ সবাইকে, আপনারা সবাই আজকে আপনারা সবাই এখানে উপস্থিত হওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আমরা সরকারের প্রতি উদার আহ্বান জানাচ্ছি। 24 ঘন্টার মধ্যে যদি আসামি চিহ্নিত আসামি যারা দামি ডাকি আসামি আছেন তাদেরকে যদি 24 ঘন্টার মধ্যে ধরা না হয় তাহলে আমরা পরবর্তী কর্মসূচি দেবো। সেই কর্মসূচি কি দেবো, কখন দেবো আপনাদের জানাবো। আপনারা আজকের মতো সবাই ঐক্যবদ্ধ থাকে আমাদের সহযোগিতা করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ।
আজকে এখানে এই সভা সমাপ্তি ঘোষণা করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। দর্শক আপনারা দেখছেন কক্স মিডিয়াতে সাথে রয়েছে মাহমুদ। গত তিন দিন আগে তিনখালে বাজারস্থ এই জায়গাতে হিস্ট্রিক এই জায়গাতে কিন্তু মুর্শিদ বলিকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল প্রতিপক্ষের দাঁড়ালো লাঠিয়ার বাহিনী দেশীয় অস্ত্রের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছিল। এই জায়গাতে এই ঠিক এই জায়গাটিতে কিন্তু একটা ভিডিও ভাইরাল হওয়ার পর তার ঘটনার তাকে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন হয় এবং সেই হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল তাদের নাম স্পষ্ট চলে আসে এবং কিছুক্ষণ পূর্বে এখানে কক্সবাজার তিন আসনের সংসদ সদস্য মাননীয় এমপি কমল মহোদয় এসেছিলেন। দর্শক যেটি বলেছিলাম এখানে মাননীয় সাংসদ কক্সবাজার তিন আসনের এমপি মহোদয় এসে এখানে কিন্তু ওনাদের মুর্শিদ বলির হত্যাকাণ্ডের বিচারের বিষয়টি যেহেতু রমজান মাস আসরে বলবেন আমার সময় আসরে বলবেন ইত্যাদি সময় ওনারা নিজ এলাকা সময় আরো আরো পরবর্তী কর্মসূচি ওনারা জমা দিয়ে দর্শক প্রত্যেক একজন সাক্ষী আমরা আচ্ছা 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 ঠিক আছে দর্শক প্রত্যেক একজন দোষী ছিলেন প্রত্যক্ষ সাক্ষী ছিলেন উনি বক্তব্য প্রদান করেছিলেন। দর্শক এখানে কিছুক্ষণ পূর্বে মানে কক্সবাজার তিন আসনের সংসদ সদস্য মাননীয় সংসদ এমপি কমল এসে আশ্বস্ত করেছেন যে ওনার বিচার সঠিকভাবে করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি ওনার পরিবারের সদস্যদের জন্য সমবেদনা প্রকাশ করেছেন এবং তাদেরকে শান্ত থাকার জন্য আহ্বান করেছেন। দর্শক